বহুত ছাত্র ছাত্রী আমাক কমেন্ট করে আছে যে স্কলারশিপৰ ওপৰত ভিডিও বনোৱাৰ কাৰণে আজিৰ ভিডিওত মই ডিসকাস কৰিম যে উচ্চতর মাধ্যমিক পাছ কৰাৰ পিছত এজন ষ্টুডেণ্টক ইউজিচিয়ে এটা স্কলারশিপ প্ৰদান কৰে আৰু এই স্কলারশিপটো প্ৰতি মাহে 5,450 টকা কৈ প্ৰদান কৰা হয় এটা কোনবোৰ ষ্টুডেণ্টে বা কোনবোৰ ছাত্র ছাত্রী এই স্কলারশিপটো পাব স্টুডেন্ট নর্থ ইষ্টত প্রতি বছরে 10,000 স্টুডেন্ট 10,000 স্টুডেন্টক এই স্কলারশিপটো দিয়া হয় সো যেসকল স্টুডেন্টৰ পার্সেন্টেজটো বেছি হব সো ওপৰৰ কাউন্ট কৰা হয় ওপৰৰ পার্সেন্টেজ কাউন্ট কৰা হয় আৰু যেসকলৰ লাষ্ট 10,000 লৈকে কাউণ্টিং কৰা হয় কিন্তু নর্থ ইষ্টত সো তোমালোকে ইউজিসির যদি স্কলারশিপ হয় স্কলারশিপটির নাম হয়েছে ঈশান উদয় স্কলারশিপ অহা সেপ্টেম্বর মাহরপরা স্কলারশিপটি আরম্ভ হব তোমালোকে এই স্কলারশিপত সকলে অনলাইন এপ্লিকেশন করিবা রেজিস্ট্রেশন করিবা যদি তোমালোকর নাম সিলেক্ট হয় যদি তোমালোক সিলেকশন হওয়া তেতিয়াহলে তোমালোকে তোমালোকর যদি পাসওয়ার্ড বা আইডি দেখব সেই আইডিটোরে লগ ইন করার পিছত তোমালোকে দেখব পারিবা যে এটা পিডিএফ ফাইল ডাউনলোড করিব পারিবা সেই পিডিএফটো থাকিব যদি তোমার তুমি যদি সিলেক্ট হওয়া তেতিয়াহলে তোমার নাম থাকিব আর যে সকল ছাত্র ছাত্রী এই স্কলারশিপটো সিলেক্ট হয় সেই সকল ছাত্র ছাত্রী টোটাল 3 বছৰৰ কারণে স্কলারশিপ দিয়া হয় মানে প্রতি মাহত 5,450 টকা কই টোটাল 3 বছৰ দিয়া হয় গতি তোমালোকে স্কলারশিপটোর কারণে সকলে ট্রাই করিবা যেসকল পার্সেন্টেজ 75 অধিক হয়েছে আর কেনকৈ অনলাইন করিব লাগে ইয়ার পৃথককৈ মই এটা ভিডিও বনাই দিম সো তোমালোকে সেপ্টেম্বরের পিছত যেতিয়া অনলাইন স্টার্ট হব মই আরো একটা ভিডিও বানাই দিম আর কেনেকৈ করিব লাগে স্কলারশিপটো বা মূল লগত তোমালোকে যোগাযোগ করিব পারিবা মোর ইনস্টাগ্রাম আইডি ইউটিউব ভিডিও ডেসক্রিপশনত দিয়া আছে তোমালোকে গৈ মোর ইনস্টাগ্রামত যদি তোমালোকে ফলো করা মোক এসএমএস করিবা তেতিয়া মই তোমালোকে কব পারিম যে স্কলারশিপটোর ডেট কেতিয়া আরম্ভ হব আর যদি তোমালোকে কিবা প্রবলেম হয় সেই প্রবলেমবোৰ মই সলভ করার চেষ্টা করিম সো টোটালি কোনবোৰ ষ্টুডেণ্টক দিয়া হব যে টোটেল 10,000 75ৰ পৰা আৰম্ভ কৰি কেনেকৈ মিনিমাম পাৰ্চেণ্টেজ 75 বা 80ৰ পৰা আৰম্ভ কৰি প্ৰায় যিসকল ছাত্ৰ ছাত্ৰীয়ে এইবোৰ পাৰ্চেণ্টেজ পায় হায়াৰ ছেকেণ্ডাৰী প্ৰায় সেইবোৰ ছাত্ৰ ছাত্ৰী এই স্কলাৰশ্বিপটোত চিলেক্ট হয় গতিকে তোমালোকে হেৰি কৰিবা মোক ইনষ্টাগ্ৰামত ফলো কৰি ৰাখিবা আৰু যেতিয়া অনলাইন ষ্টাৰ্ট হ'ব মই ইনষ্টাগ্ৰামতো এটা পোষ্ট ডালি দিম আৰু ইউটিউবতো মই পিতককৈ এটা ভিডিঅ' বনাই দিম কেনেকৈ এই স্কলাৰশ্বিপটো কৰা হয় ধন্যবাদ বুলি সরকার।